हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। আমি তোমাদের গণিত শিক্ষক শুভময়। আজকে একটি নতুন প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক প্রশ্নটি। প্রশ্ন আমাদের বলা হয়েছে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ एक्स स्क्वायर प्लस बी एक्स प्लस सी इक्वल टू जीरो। एक क्षेत्र में की बला है जे जेखने ए इक्वल टू जीरो, बी नॉट इक्वल टू जीरो एवं এবং সি এর মান বাস্তব ও মূলত আমরা এটিকে এইভাবে লিখতে পারি যেখানে a ইকুয়াল টু জিরো, b নট ইকুয়াল টু জিরো এবং c এর মান বাস্তব ও মূলত তাহলে আমরা এখানে কি লিখতে পারি প্রদত্ত সমীকরণের একটি বীজ বাস্তব ও মূলত তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি দুটি বীজের যোগফল ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি মাইনাস বি বাই এ ইকুয়াল টু মাইনাস বি বাই জিরো। যেহেতু আমরা এখানে কি জানি এর ভ্যালু কত জিরো, তাহলে এটিকে আমরা কি লিখতে পারি অনির্ণেয়। নেক্সট আমরা কি লিখতে পারি দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফল এটি এক্ষেত্রে কি হবে এটি এক্ষেত্রে কি হবে ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ ইকুয়াল টু সি বাই এ। যেহেতু এর ভ্যালু এখানে জিরো আছে, সেই জন্য আমরা এখানে কি লিখলাম সি বাই জিরো। তাহলে সি বাই জিরো কে আমরা কি লিখতে পারি অনির্ণেয়।
তাহলে এবার আমরা এখানে কি লিখতে পারি, উপরিউক্ত তাহলে এখানে আমরা কি লিখতে পারি, উপরিউক্ত শর্তগুলি সিদ্ধ হয় অনির্ণেয় হয় যদি অন্য বীজটি অনির্ণেয় হয়। তাহলে আমরা যদি এখানে প্রশ্নটি দেখি, আমাদেরকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে অন্য বীজটি কি হবে, তাহলে এখানে কোন অপশনটি হবে, অপশন ডি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সঠিক উত্তর অপশন ডি। যেটি কি হবে, অনির্ণেয়, যেটি কি হবে অনির্ণেয়। তাহলে আমরা যদি দেখি, এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বিদঙ্ক.com ব্রাউজ করো।